জন্মদিনে শচীনকে ছুঁলেন বিরাট। জন্মদিনে সেঞ্চুরি হাঁকানো যে কোনো ক্রিকেটারের জন্য স্পেশাল কিছু। মুহূর্তটি আরও স্পেশাল হয়ে যায় যখন সেই সেঞ্চুরিটি হয় কোনো বিশ্ব রেকর্ড। গতকাল এমনই এক মুহূর্তের সাক্ষী হল বিশ্ব ক্রিকেট। বিরাট কোহলি তার 35তম জন্মদিনে ছুঁয়ে ফেললেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের 49 সেঞ্চুরির মাইলফলক। শচীনের চেয়ে 200 ইনিংস কম খেলে এই কীর্তি গড়েন তিনি। শচীন টেন্ডুলকার ভারতের ক্রিকেট দলকে লম্বা সময় ধরে বয়ে নিয়ে চলেছেন। এখন আমাদের কাঁধে তাকে বওয়ার সময় এসেছে। 2011 বিশ্বকাপ জয়ের পর টেন্ডুলকারকে কাঁধে তুলে নেওয়া নিয়ে এমনটাই বলেছিলেন বিরাট কোহলি। শুধু 2011 বিশ্বকাপ জেতার পরই নয়, ক্যারিয়ারে বহুবার তিনি নিজের আদর্শ টেন্ডুলকারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যাকে আদর্শ মানেন, গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেই টেন্ডুলকারের একটি রেকর্ড স্পর্শ করেছেন কোহলি। ওয়ানডেতে কোহলি গতকাল ম্যাচ শেষে বলেন, আমার নায়ককে ছুঁতে পারাটা বিশেষ কিছুই, ব্যাটিংয়ে তিনি ছিলেন নিখুঁত, আমি কখনোই তার মতো ভালো ব্যাটসম্যান হতে পারবো না। টেন্ডুলকারও তার রেকর্ড ছোঁয়ার পর কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন। এবছরের এপ্রিলে 50 বছর বয়স পূর্ণ করা টেন্ডুলকার অজার ছলে টুইটে লিখেছেন, ভালো খেলেছ বিরাট, 49 থেকে 50-এ যেতে আমার 365 দিন লেগেছিল, আশা করি তুমি 49 থেকে 50-এ গিয়ে সামনের কয়েকদিনের মধ্যেই আমার রেকর্ডটি ভেঙে দেবে, অভিনন্দন। টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 49 শতকের রেকর্ডের মালিক হওয়ার পর আরও একবার তার প্রশংসায় পঞ্চমুখ হলেন কোহলি। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে কোহলি যা বললেন তার সারমর্মটা এরকম, টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেও এখনও তিনি তার ধারে কাছেও নেই। টেন্ডুলকারের প্রশংসা পেয়ে আবেগে ভেসেছেন কোহলি। আমার কাছে এটা খুবই আবেগময় মুহূর্ত, আমি জানি যে কোথা থেকে এসেছি, আমি সেই দিনগুলো মনে করতে পারছি যখন তার খেলা আমি টিভিতে দেখতাম। তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়াটা আমার কাছে অনেক কিছু। কোহলি এরপর সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। আমি ক্রিকেট খেলাটা উপভোগ করছি, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমাকে এভাবে উপভোগের রসদ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। বছরের পর বছর ধরে আমি যা করেছি সেটা এখনো করতে পেরে আনন্দিত। কোহলি এক অসাধারণ ক্যারেক্টার, এত বড় এক কীর্তি গড়ার পরেও তার কণ্ঠে বিনয়ের সুর। নিজের আইডলকে কিভাবে সম্মান জানাতে হয় তা তিনি জানেন, আর জানেন বলেই তিনি বিরাট কোহলি। আপনি তাকে কখনোই ঘৃণা করতে পারবেন না, হয়তো পারবেন কিন্তু বলতে পারবেন না কেন ঘৃণা করছেন। আপনি একটু হিংসে করতেই পারেন, পারেন আফসোস করতে যে বিরাট আপনার দেশের হয়ে খেলেন না।